যশোরের সারসাই নারী ঘটিত ঘটনায় সালিসির নামে স্থানীয় জনপ্রতিনিধির নেতৃত্বে তার গরুর খামার নিয়ে পনেরো থেকে বিশ জনের সন্ত্রাসী দল দুই সহদরকে রশি দিয়ে বেঁধে হাতুড়ি ও লুহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনে প্রতিবেদনে দেখুন বিস্তারিত গত বুধবার সন্ধ্যায় উপজেলার কন্যাদহ গ্রামে এই ঘটনা ঘটে আহত সাইফুল ইসলাম মুকুল শুক্রবার রাত একটার সময় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিহতের ভাই শরীফুল ইসলাম বকুল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শাসা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান নিহতের ফুফাতো ভাইয়ের সাথে স্থানীয় ইউপি সদস্যের এক আত্মীয়ের প্রেম ঘটিত সহ পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য হাসান সহ তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে বাকি আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে